গুড মর্নিং, কেমন আছো সব বন্ধুরা? ভালো আছো আশা করি, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগতম। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু মেঘলা মেঘলা আছে, সকালবেলার দিকে রোদ উঠেছিল, এখন একটু মেঘলা। এখন ঘড়িতে বাজে 11:40 বাজে, এই চান করে উঠলাম। এখন ওদিকটা যেতেই পারছে না, সামনে বাড়িতে ওরা হচ্ছে ঢালাই হচ্ছে, তো ঢালাই মেশিনের আওয়াজ হচ্ছে খুব জোর। এই পুজো টুজো করে এলাম, সকালবেলাতে রান্না বান্না সমস্ত সেরে ফেলেছি। তো চলো, আজকে তো আমার ছেলে বাড়িতে আসছে, আমি তখন কখন ফোন করেছিলাম, 10:30 সময় ফোন করেছিলাম। হ্যাঁ, তখন বললো পুরুলিয়াতে আছে ও, আস্তে আস্তে মানে বিকেল কি সন্ধ্যা হয়ে যেতে পারে। আজকে একবার বলেছিলো দুপুরবেলায় আসবে, আমি ঠিক আছে আজকে, বলে মা আমার না সন্ধে হবে আজকে আসতে, রান্না বান্না তো করেছি আমি, আসবে সন্ধেবেলায় থাকবে। আজকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, ওই তো বললাম না 50 বছর বিবাহবার্ষিকীতে আমার মেয়ের বন্ধুর বাবা মা আমাদের বাড়ির কাছেই থাকে, আর আমার মেয়ে ওর মেয়ের বিয়ে হয়েছে আমার মেয়ের বাড়ির কাছে। ওই যখন এবারে গরমে ছুটিতে এসেছিল, দুজনে একসঙ্গেই এসেছিলো, একসঙ্গেই গেছে। তো জানি না মেয়েটা আসবে কি না, ওর বন্ধুটা আসবে কি না, ওর বাবা মা নেমন্তন্ন করে গেছে আমাদের। তো দেখি এখন নেমন্তন্ন কতটা কি দূরে জানি না, এখন ছেলে বিকেলবেলা আসবে, এখন মুড ভালো থাকলে তো যাবে, নালে আমাদের দুজনকেই যেতে হবে, আবার ওর জন্যে রান্না করতে হবে। এই হয়েছে, হাজবেন্ড মশাই বাজারও এনেছে, চলো কি বাজার এনেছে দেখি। ডাঁটা, এটা পাকা আম, ল্যাংড়া আম এনেছি, হ্যাঁ ল্যাংড়া আম। বাবা এখনো তো আমের দাম কমই নি, এখন বেড়ে গেছে আমের দাম। আর কি এনেছে, ও পুঁই শাক, হ্যাঁ কাতলা মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো একদিন। আজকে তো হবে না, আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আজকে এইসব আমি শশা এনেছে, একটু ঢেলে নি, শশা, ঝিঙা, পটল, বেগুন, কাঁচা লঙ্কা, কুমড়ো, টমেটো, সজনে ডাঁটা তো এনেছে। এটা করেছি মাছের তেলের চচ্চড়ি, মাছের তেল মাছটা তো গোটাই আসে, চচ্চড়ি করেছি একটু বেগুন আলু দিয়ে, পাঁচফোড়ন দিয়ে চচ্চড়ি। আর এটাই কি, হ্যাঁ এটা মাছ, কাতলা মাছের এমনি রসালোর মতন করেছি, পেঁয়াজ রসুন দিয়ে একটু করেছি। এটা তো আমের চাটনি একটু আছে, দুজনে আজকে খেয়েই তুলবো, আর এটা তো ভাত আছে। এই হলো দুপুরের আজকে রান্না, দুবেলা রান্না করিনি কারণ নেমন্তন্ন বাড়ি যাব। কখন আসছো, কটায় হবে, তাড়াতাড়ি আসবে বাবা। এই মেয়ে কবে ঢালাই শেষ হবে, যে এত আওয়াজ। চলে এলাম এই পুঁই শাকটা আর এটা নিয়ে, ডাঁটা সজনে ডাঁটাটা নিয়ে এসেছি, ওগুলো ছাড়িয়ে রাখবো, সজনে ডাঁটা ছাড়িয়ে রাখবো আর পুঁই শাকটা কেটে রাখবো। কেটে রাখলে আমার রান্নার সুবিধে হবে কালকে, দেখি কালও করতে পারি বা পরশু করতে পারি, যে কেউ কাঁটাটা থাকলে তাহলে করতে পারি। একটা আজকে তো আবার যোগ আদি বসাচ্ছি, যোগ ব্যায়াম, আমি তো যোগ ব্যায়াম তো করি বিকেলে করি, সকালে আমি কিছু করি না, সকালে মর্নিং ওয়াক করে আসি, আমি ক্যামেরা নিয়ে যাই না, মানে সেরকম সুযোগ সুবিধা হয় না, সেই জন্য নিয়েও যাই না, হাঁটি হাঁটি চলে আসি আমি।
তারপরে তো যেখানে যাই সেখানে জল জমে গেছে, কি বলবো, এসব জল জমে না। ব্যায়াম করেছি তো ঘেমে গেছি, কিরকম জামাও ভিজে গেছে একদম। যত ব্যায়াম করবে যত মানে ঘাম বেরোবে ততই ভালো, রেগুলার আমি করি আর তোমরাও করো বন্ধুরা, ব্যায়াম করা খুব ভালো। ছেলে এসে গেছে, সেজে গুজেছি, কেমন লাগছে দেখো, এই সেটটা পড়েছি আজ। এই যে আজকে নায়ক নায়িকা, এই দেখো বিবাহবার্ষিকীর এই এইটা কোনে এত কত কোথায় গেল কা গায়ে দারুণ হয়েছে গিফটটা। এই চলে এলাম খাওয়া দাওয়া করে, মানে বিবাহবার্ষিকীর নিমন্ত্রণ না খেয়ে দিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি চলে এলাম, 10:30 বাজে, কারণ আজ গেছি মানে 9:00 গেছি আর 10:30 চলে এসেছি, খাওয়া দাওয়া করে নি, কারণ ছেলেটা তো এসে পর্যন্ত ঘুম হয়নি বা রেস্ট সেরম নেয়নি, তো ওই জন্য আরও তাড়াতাড়ি আমাদের চলে আসতে হলো। তাহলে আজকে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তোমার মতন এইটুকু, টাটা, গুড নাইট।